আসন্ন 2 অক্টোবর অনুষ্ঠিতব্য সিরাজগঞ্জ 6 শাহজাদপুর আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। আজ 7 অক্টোবর সকালে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন বোর্ডের সভায় উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে মেরিনা জাহান কবিতার নাম ঘোষণা করা হয়। মেরিনা জাহান কবিতা দলীয় মনোনয়ন লাভ করায় শাহজাদপুর শহরে তাৎক্ষণিক শুভেচ্ছা মিছিল বের করা হয়। শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদের নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ দলীয় অফিসে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম বাবলা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রাজীব শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ফারুক সরকার প্রমুখ। মেরিনা জাহান কবিতাকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। গত 2 সেপ্টেম্বর এ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ, শাহজাদপুর।